হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমাদের যুক্তিবিদ্যা ক্লাসে। দ্বাদশ শ্রেণীর তৃতীয় যুক্তিবিদ্যা বইয়ের যে তৃতীয় অধ্যায়, আরোহের প্রকারভেদ, আমরা সেই অধ্যায়ে এর আগের ক্লাসে তোমাদেরকে জানানো হয়েছিল যে এর পরবর্তী ক্লাসে আমরা পড়াবো হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ কী, এটা নিয়ে। অর্থাৎ আমরা জানি যে আরোহের বা এই অধ্যায়ের মধ্যে যে তিনটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যদি আগের ক্লাস সম্পর্কে একটু ধারণা পাই বা ক্লাসটা করো, তাহলে তোমরা জানবা যে আরোহ প্রকারভেদ হচ্ছে যে আরোহকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে এক প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। অর্থাৎ প্রকৃত আরোহ হচ্ছে যেখানে আরোহমূলক লম্ফটা বিদ্যমান থাকবে সেটা, আর অপ্রকৃত যেখানে আরোহমূলক লম্ফ বা আরোহের মূল প্রাণটা বা মূল বৈশিষ্ট্যটা থাকবে না, সেটাকে অপ্রকৃত আরোহ বলছে। তো প্রকৃত আরোহ কি তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক আরোহ। অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে, অ্যানালজি যেটাকে বলা হয়, তার ভিত্তিতে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো আমরা দেখলাম যে এই যে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে আমাদের যে বৈশিষ্ট্যটা বললাম, যে আমাদের মূল একটা অংশ পাইলাম যে সেটা হচ্ছে যে কি বৈজ্ঞানিক আরোহ। আসো দেখি যে বৈজ্ঞানিক আরোহ কি বা বৈজ্ঞানিক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কী কী। আসো প্রথমে আমরা একটা সংজ্ঞা যদি দেখি, যে বৈজ্ঞানিক সংজ্ঞা যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে যে আরোহ অনুমানের যে প্রক্রিয়ায় আরোহের অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং যেটা হচ্ছে যে তোমার কার্যকারণ তত্ত্ব, অর্থাৎ কার্যকারণ নিয়মের উপর নির্ভর করবে, এই দুইটা সিদ্ধান্তে এই দুইটা পদ্ধতির উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। তাহলে আমরা কী পেলাম, যে বৈজ্ঞানিক আরোহ হচ্ছে যে আরোহ অনুমানের সেই প্রক্রিয়া যেখানে আমি কিসের উপরে, এক প্রথমত হচ্ছে যে একটা যে প্রাকৃতিক নিয়ম আছে, এই প্রাকৃতিক নিয়মানুবর্তিতাকে আমি ফলো করব, এর বাইরে আমি এটাকে মেনে নিব। আর দুই নম্বর হচ্ছে যে কার্যকারণ তত্ত্বটাকে আমি গ্রহণ করব, এবং এইটাকে গ্রহণ করে আমি যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত অর্থাৎ বিশেষ দৃষ্টান্তগুলোকে আমি ফলো করে আমি সামনে আগা, অর্থাৎ এটাকে হলো যে কি, যে বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করব, তাকেই বলা হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহ। তাহলে এখানে আমরা বৈজ্ঞানিক আরোহের বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু কি পেয়ে গেলাম, যে কেমন এই বৈশিষ্ট্যগুলো দেখো, যে যে আমরা যদি একটা বলি যে রাসেল আগের যে অংশটুকু ছিল, যে রাসেল মরণশীল, রাহেলা মরণশীল, রেহানা মরণশীল, রাজীব মরণশীল, সুতরাং সকল মানুষ মরণশীল, যখন আমি এই সার্বিক সিদ্ধান্ত উপনীত হলাম, তার মধ্যে কী কী অংশ এখানে আসছে দেখা যায়। বৈজ্ঞানিক আরোহের মূল বৈশিষ্ট্যটার মধ্যে একটা বৈশিষ্ট্যটা হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। সার্বিক বলতে আমরা বুঝি কি, সংশ্লেষক যুক্তিবাক্য বলতে কি, যুক্তিবাক্য বলতে সাধারণত সবার ধারণা আছে এটা কি, সংশ্লেষক মানে কি এবং সার্বিক মানে কি। যে যদি এই সিদ্ধান্তে একটি যুক্তিবাক্য স্থাপন করে, আমরা জানি দুটি পদের মধ্যকার বিবৃতি হলো যুক্তিবাক্য। যুক্তিবাক্য হচ্ছে কি, দুইটি পদের মধ্যকার বিবৃতি হচ্ছে যে যুক্তিবাক্য। উদাহরণস্বরূপ দার্শনিকের বিধেয় যুক্তিবাক্যটি একটা আমরা যদি দেখা যায়, যেমন সকল দার্শনিক হয় যুক্তিবিদ, এখানে যে দার্শনিক এবং যুক্তিবিদ দুইটি পদের মধ্যে যে সম্পর্ক, এটাকে এইটাকেই আমি বলতেছি বিবৃতি পদটাকেই বলতেছি যে যুক্তিবাক্য। এর সিদ্ধান্তে যে যুক্তিবাক্য স্থান করা, সেটা সার্বিক যুক্তিবাক্য হয়। সার্বিক যুক্তিবাক্য বলতে যে সকল মানুষ মরণশীল, মানে পৃথিবীর সকলের জন্য এটা কি প্রযোজ্য, সকল মানুষ, এটা একটা সার্বিক কথা, সকল মানুষ সবার জন্য এটা প্রযোজ্য। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সার্বিক পাইলাম, যুক্তিবাক্য আমি পাইলাম। তৃতীয় যে কথাটা বলছে যে এই সিদ্ধান্তে একটি সংশ্লেষক যুক্তিবাক্য, সংশ্লেষকটা কি এখন আমরা একটু এটা দেখি। যদি সংশ্লেষক দেখি, তাহলে আমরা দেখব যে
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে যুক্তিবাক্যটি স্থাপন করা হয় শুধু সার্বিক যুক্তিবাক্য নয়, তার মধ্যে একটা এক ধরনের কি আছে যে নতুন তথ্য প্রদান করে করবে, মানে আমি যেই সিদ্ধান্ত আমি যেই আশ্রবাক্যগুলো থেকে অর্থাৎ যে ছোটো ছোটো বাক্যগুলো থেকে নিলাম সেই বাক্যটা এখানে হুবহু বসবে না, সেটা একটা নতুন জ্ঞানের সন্ধান করবে। অর্থাৎ সংশ্লেষক বাক্য বলতে আমি বুঝবো যে যে বাক্যটাকে বিশ্লেষণ করলে আমি নতুনত্ব পাবো, নতুন জ্ঞানের সন্ধান পাবো। অর্থাৎ তাহলে আমরা কি মূল বৈশিষ্ট্যটাই কি পেয়ে গেলাম যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করবে। এক সার্বিক বাক্য এবং যুক্তিবাক্যটা তো আগেই আমরা জানার কথা, কিন্তু সংশ্লেষক যেহেতু এখানে নতুন সেটা হচ্ছে যে এই সংশ্লেষক মানে হচ্ছে যখন আমি ওই সার্বিক যুক্তিবাক্যটাকে খণ্ডন করব, ভাগ করব, তখন তার মধ্যে আমি নতুন জ্ঞানের সন্ধান পাবো। অর্থাৎ এটা হচ্ছে যে নতুন জ্ঞানের সন্ধানটা হচ্ছে যে এই আরোহমূলক লম্পের একটা ফলাফল আমরা বলতে পারি, যে আরোহমূলক লম্প থাকলে এই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটা আমরা এখানে পাবো। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা হলো কি যে সার্বিক যুক্তিবাক্য সংশ্লেষক যুক্তিবাক্য, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, দুই নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে বাস্তব বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, তার মানে হচ্ছে বাস্তব ঘটনা, আচ্ছা আমাদের যখন সিদ্ধান্ত গ্রহণ করব যে সাধারণত পরীক্ষণ এবং নিরীক্ষণের সাহায্যে আমরা বাস্তব জগতের বিশেষ বিশেষ ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে বা সিদ্ধান্ত উপনীত হই, যে তো এই সার্বিক ক্ষেত্রেও এই বৈজ্ঞানিক আরোহের একটা অন্যতম বৈশিষ্ট্য বা অবশ্যই করণীয় কাজগুলো একটা হচ্ছে যে বাস্তব ঘটনার পর্যবেক্ষণ নিয়েই আপনাকে সিদ্ধান্তে উপনীত হইতে হবে। তো এই যে বাস্তব ঘটনা, যেমন বিশেষ এই বিশেষ বিশেষ বাস্তব এবং অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। যে মানুষের যে মরণশীল কথাটা আমরা বললাম, যে উদাহরণটা আমরা দিলাম, সেটা দেখলাম যে আমার পূর্ববর্তী যে জেনারেশন দেখলাম যে তাদের মধ্যে কিন্তু যত মানে 100 বছর 200 বছর এর বেশি কিন্তু কাউকের মধ্যে আমরা কোনো প্রমাণ পাই না যে সে এখনও পর্যন্ত জীবিত আছে। তো দেখা যাচ্ছে যে কাউকে সবাইকে মৃত্যুর এই জায়গায় আসতে হচ্ছে। তো আমি যখন এই বাস্তব ঘটনা দেখতেছি তখনই আমি বিশ্বাস করতেছি যে এই ঘটনাগুলো সত্য। অর্থাৎ আমাকে পর্যবেক্ষণ বা পরীক্ষণ বা নিরীক্ষণের মাধ্যমেই আমি কী করছি এই বিষয়টাকে জাস্টিফাই করছি, অর্থাৎ আমি সিদ্ধান্ত গ্রহণ করছি। এই এটা হচ্ছে যে বাস্তব ঘটনার পর্যবেক্ষণ থাকতে হবে অবশ্যই আর একটা বৈশিষ্ট্য। তিন নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে যে আরোহমূলক লম্পন বা কি আরোহমূলক লম্পন বলতে বা আরোহের প্রাণ, অর্থাৎ আরোহমূলক অর্থাৎ এর এই ঘটনায় আরোহর মূল বৈশিষ্ট্যটা অবশ্যই এখানে থাকতে হবে। যেহেতু আমরা আগে বলছি যে আরোহের প্রাণ হচ্ছে যে আরোহমূলক লম্প, অর্থাৎ যখন আমি এই কয়েকজনকে বিশ্লেষণ করে আমার আত্মীয় স্বজন সবাইকে বিশ্লেষণ করে আমি পৃথিবীর সকল মানুষকে বিচার না করে আমি যখন মানুষ এই সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করছি যে অনিশ্চিত যাত্রা এখানের মধ্যে এটা আছে। সুতরাং এই বৈজ্ঞানিক আরোহের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই তাকে আরোহমূলক কি লম্প থাকতে হবে। এরপরে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে যে অন্য এ থেকে সেটা হলো যে কার্যকর দুইটি আমি নীতি থাকবে। এই নীতি হচ্ছে কার্যকারণ এবং প্রকৃতির নিয়মাবর্তিতা। এই দুইটা নীতিকে, একটা হচ্ছে কার্যকারণ নীতি, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এই দুইটা নীতিকে আমি এই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। কার্যকারণ নীতি বলতে আমি কি বুঝি যদি আমি এখন এটা আসি, সেটা হচ্ছে যে আমরা জানি পৃথিবীতে সকল কাজ কোনো না কোনোভাবে আমাদের এক মানে দায়ী থাকে। যেমন আমি বললাম যে প্রত্যেকটা কাজের জন্য একটা কারণ বিদ্যমান থাকবে। যে দুইটি ঘটনা আমরা যদি আরও সুস্পষ্টভাবে বলি যে পরস্পর সংগঠিত দুইটি ঘটনা, তাদের মধ্যে একটির সাথে আরেকটি হচ্ছে কি
কার্যকারণ। আমি যে হাততালি দিলাম, দেখা গেল যে তারা তালি দেওয়ার যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজের আগের ঘটনাটা হচ্ছে দুইটা হাতের সংঘর্ষ, দুইটা কি হাতের সংঘর্ষের কারণে শব্দটা হচ্ছে। তাহলে শব্দ হচ্ছে কারণ, আর তার কার্যটা হচ্ছে যে কি হাততালি, এই যে হাতের সংঘর্ষটা। তো এরকম প্রত্যেকটা ঘটনারই একটা কারণ থাকবে, বা একাধিক কারণ থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার সম্পর্কটাকে বলা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। এই জিনিসটাকে আরোহ, বৈজ্ঞানিক আরোহ অবশ্যই স্বীকার করে। আর দুই নম্বর যেটা হচ্ছে, প্রকৃতি একটা নিয়ম অনুসরণ করে। প্রকৃতিতে যে নিয়ম আছে, যে সকালে সূর্যটা উদিত হচ্ছে এবং ডুবে যাচ্ছে, তার নির্দিষ্ট যে সময় এবং বৃষ্টি রোদ এবং একই যে প্রকৃতির যে নিয়মগুলো আছে, এই নিয়মের ব্যত্যয় তারা করে না। এই নিয়মকে এবং এই নিয়মকে মেনে নিয়ে, এই দুইটা নীতিকে মেনে নিয়ে, যেহেতু এগুলো সর্বজন সংগৃহীত বা সর্বজন গৃহীত নিয়ম, সুতরাং এই দুইটা নিয়মকে মেনে নিয়েই তারা কী করে, বৈজ্ঞানিক আরোহ তার সার্বিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। তারপরে যদি আমরা আর একটা দুইটা বৈশিষ্ট্য কথা বলি, বৈজ্ঞানিক আরোহ আকারগত এবং উপাদানগত উভয় সত্যকে স্বীকার করে। তাহলে আকারগত উপাদানগত, আচ্ছা তাহলে কি হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তী নীতি এবং কার্যকরী নিয়মের সহায়তা একদিকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে, অন্যদিকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ভিত্তিতে তার উপাদানগত সত্যতাকেও নিশ্চিত করে। তাহলে আগের যে বৈশিষ্ট্য, এর আলোকে এই যে আকারগত এবং উপাদানগত কি সত্য প্রতিষ্ঠা, সত্যকে তারা মেনে নেয়। তাহলে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আকারগত উপাদান, অর্থাৎ যেহেতু কার্যকরণ এবং প্রকৃতির নিয়মাবর্তিত যে আকৃতিটাকে তারা মেনে নিয়েছে, সুতরাং এটা আকারগত সত্য যেমন প্রতিষ্ঠা করে, ঠিক তেমনি সে যখন যেহেতু বাস্তব ঘটনাকে নিরীক্ষণ করে, সুতরাং সে উপাদানগত দিকটাকেও কি সত্যটাকেও স্বীকার করে। আর সর্বশেষ যেটা হয়, বৈজ্ঞানিক আরো হয়ে সিদ্ধান্তটি হয় নিশ্চিত, ওকে। তাহলে দেখেন আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমরা যদি কমন বিষয়গুলো আমরা জড়ি, যে বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্যকে স্বীকার করে। বৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্ত আসবে সেটা হচ্ছে যে সার্বিক যুক্তিবাক্য, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তো আমরা দেখলাম যে বৈজ্ঞানিক আরোহে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য বলতে কী বোঝায়। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য বলতে আমরা বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে যে সার্বিক মানে তো বুঝলাম সবার জন্য প্রযোজ্য, সংশ্লেষক মানে হচ্ছে যেটাকে আমি ভাঙলে নতুনত্বের সন্ধান পাবো, নতুন জ্ঞানের সন্ধান পাবো, তাকে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য বলতেছে। এরপরে বললাম যে এটা একটা যুক্তিবাক্য, সুতরাং এই তিনটা বৈশিষ্ট্য এখানে এই লাইনের মধ্যে চলে আসলো যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে বৈজ্ঞানিক আরোহ। দুই নম্বর বৈশিষ্ট্য বলছে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে, যেহেতু বাস্তব সে যে দৃষ্টান্তগুলো, সে দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং নিরীক্ষণ করে বাস্তবতার ভিত্তিতে, সুতরাং এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এই বৈজ্ঞানিক আরোহটা প্রণীত হয়। আর এরপরে যে বলছে আরোহমূলক লম্ফের কথা বলছে, আরোহমূলক লম্ফ বলছে আগেও আমরা আলোচনা করেছি সেটা, সেটা হচ্ছে যে আরোহমূলক লম্ফ হলো সেটা যে আরোহ হচ্ছে যে আমি অনিশ্চিততা থাকবে, জানা থেকে অজানা, নিশ্চিত থেকে অনিশ্চিত। হ্যাঁ, যেখানে আমি একটা যে কিছু দূর গিয়ে আমি যখন যে লাভটা দিব, যে লম্ফটা দিব, সেই লম্ফটা আমি জানি না সেটা কী হচ্ছে। তো এই যে একটা অজানা গমন করার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। তো খেয়াল করে দেখুন, এই আরোহমূলক লম্ফই হচ্ছে যে এই প্রকৃত আরোহের মূল প্রাণ, সুতরাং এটা অবশ্যই এখানে থাকতে হবে। আর কার্যকারণ এবং প্রকৃতির তারা দুটো নীতিকে ফলো করে, একটা কার্যকারণ নীতিকে ফলো করে, আর একটা হচ্ছে যে প্রকৃতির নিয়মের মধ্যে। কার্যকারণ বলতে বুঝাই বললাম যে পূর্বক এবং অনুগের মধ্যে যে সম্পর্ক, ঘটনার মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় কার্যকারণ সম্পর্ক, এবং পূর্বটাকে বলা হচ্ছে যে কার্য, কারণ, পরেটা হচ্ছে যে কার্য। তাহলে এর পরেটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম অনুবর্তী, যে প্রকৃতি তার নিয়ম ফলো করে, যে এই নিয়মটাকে মেনে নিয়েই তারা কি তাদের নীতিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। আর এখন এখানে আকারগত এবং উপাদানগত যে কথাটা বলছে সেটা হচ্ছে যে এখানকারই দুই অন্য বৈশিষ্ট্যগুলো, যেমন যেহেতু এটা বাস্তব ঘটনার উপর নির্ভরশীল পর্যবেক্ষণ, সুতরাং সেটা উপাদানগত সত্যকে প্রতিষ্ঠা করে, আর এটা যেহেতু কার্যকরণ এবং প্রকৃতির নিয়মিত নীতিকে ফলো করে, সুতরাং সেটা আকারগত সত্যতাকে নিশ্চিত করে। আর সর্বশেষ যে জিনিসটা সেটা হলো যে নিশ্চিত সিদ্ধান্ত, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্তটা হবে নিশ্চিত, যে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয় তাকে বলা হয় নিশ্চিত সিদ্ধান্ত। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এই বৈশিষ্ট্যের আলোকে যদি আমরা বৈজ্ঞানিক আরোহ কাকে বলে সেই সংজ্ঞাটাকে ধারণ করতে পারি বা নিজের মতো করে লিখতে পারি, তাহলে আমাদের ভুল হওয়ার বা এই বৈশিষ্ট্যগুলো ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কি আমরা সেটাকে কীভাবে বলতে পারি,
যখন আমি যে আরোহমূলক লম্ফ যে আরোহমূলক পদ্ধতি ফলো করব, যেখানে হচ্ছে যে কার্যকারণ তত্ত্ব থাকবে, যেখানে আমার সার্বিক সিদ্ধান্ত ও সত্যে উপনীত হবো, যেখানে আকারগত সত্যতা নিশ্চিত করবে, যেখানে আমার কি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য এবং সেটা বাস্তব ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ যে সিদ্ধান্ত অনুমান প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কার্যকারণ এবং প্রকৃতির নিয়ম নীতির উপর ভিত্তি করে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে যেখানে আরোহমূলক লম্ফের উপস্থিতিতে সার্বিক সিদ্ধান্তে কি সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্তটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে উপনীত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহ বৈজ্ঞানিক আরোহ। তাহলে আমাদের এই সংজ্ঞার সাথে এই জিনিসটাকে যদি আমরা ইনক্লুড করে একসাথে পড়তে পারি, তাহলে দেখা যাবে যে এই সংজ্ঞাগুলো যেমন অ্যাকুরেট হবে, সাথে হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্যগুলো একসাথে চলে আসবে। আমরা দেখলাম যে আরোহের এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে কি, এই যে আরোহমূলক যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো তার মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, তাহলে আমরা সেটাকে বলতে পারি আরো বৈজ্ঞানিক আরোহ। তো আমি সবাইকে এর পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, যে সেখানে আমরা আলোচনা করবো আরও গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে যে অবৈজ্ঞানিক আরোহটা কী এবং বিজ্ঞানের সাথে অবৈজ্ঞানিক আরোহের যে সম্পর্ক বা যে পার্থক্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এখন একটা কোভিড সিচুয়েশান চলতেছে, সবাই নিজেদের ফ্যামিলির কথা, সরকারের যে নির্দেশনা, স্বাস্থ্য নির্দেশিকা এগুলো মেনে আমরা মাস্ক পরিধান করব, যেমন আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য এগুলো দরকারি। আর অবশ্যই আমরা টিকা সময়মতো নিব, যে যার মতে কলেজ থেকে যে আমাদের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।